আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে মারা গেছে আরও 34 জন, নতুন শনাক্ত প্রায় 2000, টেলিভিশন সাংবাদিকের মৃত্যু। এখনও স্কুল খোলার পরিবেশ হয়নি বললেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের নির্বাচন পেছাল আরও 90 দিন। জিয়াউর রহমানের মতো স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের মদদ দিয়েছেন খালেদা জিয়া, অভিযোগ প্রধানমন্ত্রীর। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিনহা হত্যা মামলায় গ্রেফতার প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে চট্টগ্রামে দুদকের মামলা। এবং প্রবল বর্ষণে অপরিবর্তিত দেশের দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতি, চরম দুর্ভোগে বানভাসী মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3941 জনে। সবশেষ গত 24 ঘন্টায় 10801টি নমুনা পরীক্ষায় নতুন করে 1973 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 18.27%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 2,94,598 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,524 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,79,091 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 60.79%। মৃতদের মধ্যে 24 জন পুরুষ ও 10 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 18 জন, চট্টগ্রাম বিভাগে 5 জন, রাজশাহী ও সিলেট বিভাগে 4 জন করে মৃত্যুবরণ করেছেন। দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও 10 জনের। এর মধ্যে শুধু সিলেটেই মারা গেছেন 4 জন। এছাড়া বিভিন্ন জেলায় 100 মানুষের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন রাজশাহী 5 আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য ডক্টর মনসুর রহমান। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল হাসান। স্বাস্থ্যবিধি না মানায় বেশ কিছু জেলায় নিয়ন্ত্রণে আসছে না করোনায় মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। খুলনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় 1 জন ও উপসর্গ নিয়ে 1 বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভাগের 10 জেলায় নতুন করে 192 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়েছে 17,000-এরও বেশি মানুষ। এর মধ্যে সুস্থ হয়েছে প্রায় 12,000। অবনতি হয়েছে সিলেটের করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় করোনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 16 জন। জেলায় এ পর্যন্ত করোনায় 167 জন মারা গেছেন। বরিশাল বিভাগে করোনায় 1 জন ও উপসর্গ নিয়ে আরও 1 জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে বিভাগের 5 জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 22 জনের। বরিশাল বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 7,000-এরও বেশি মানুষ। সাতক্ষীরায় জ্বর, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 1 নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। এ নিয়ে সাতক্ষীরায় উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত 78 জন। করোনা উপসর্গ নিয়ে নড়াইল সদর হাসপাতালে 80 বছরের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি জ্বর, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে গত 19 আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন রাজশাহী 5 আসনের সরকার দলীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মনসুর রহমান। তিনি রাজশাহীর নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়া যশোরে গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 102 জনের। নাটোরে 8, সুনামগঞ্জে 11, নারায়ণগঞ্জে 14, চাঁপাইনবাবগঞ্জে 11 জন, নোয়াখালীতে ডাক্তার আইনজীবী সহ 24 জন, রংপুরে 188 জনের নমুনা পরীক্ষায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, ব্যাংকার সহ আরও 57 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জামালপুরে সপরিবারে ডেপুটি সিভিল সার্জন সহ আরও 14 জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ও সাংবাদিক নেতা আব্দুস শহীদ। সকালে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার বয়স হয়েছিল 63 বছর। তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আব্দুস শহীদ গত মাসে করোনা আক্রান্ত হন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আব্দুস শহীদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি ছিলেন। 1957 সালে লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করা আব্দুস শহীদ পেশাগত জীবনে এনটিভি ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তার মৃত্যুতে গণমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। আব্দুস শহীদের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বের কোথাও করোনা ভাইরাসের টিকা আবিষ্কার ও সহজলভ্য হলে বাংলাদেশ যেন তার সাথে সাথে পেতে পারে, সেজন্য হোমওয়ার্ক করছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশেদ আলম। তিনি বলেন, ঢাকার অনেক হাসপাতালের চেয়ে এখন রাজশাহী মেডিকেলের ব্যবস্থাপনা ভালো। করোনা রোগের চিকিৎসাতেও ভালো কাজ করছে হাসপাতালটি। তবে বিগত 5 বছর ধরে এই মেডিকেলে সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার অভিযোগ শুনে দুঃখ প্রকাশ করেন এ বি এম খুরশেদ আলম। টিকা যদি পৃথিবীতে আবিষ্কার হয়, টিকা যদি অ্যাভেলেবল হয়, বাংলাদেশ যাতে সাথে সাথে পেতে পারে সেটার জন্য যে সমস্ত হোমওয়ার্ক করা দরকার সেগুলো আমরা করছি। এখন পৃথিবীতে যদি টিকা বের হয়, ইনশাল্লাহ আমরাও পাবো, আমরাও দিতে পারবো। এখনও স্কুল খোলার পরিবেশ হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, কেন্দ্রীয়ভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষা পিইসি না নিয়ে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার সাথে শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে শিক্ষাবর্ষ শেষ করার প্রস্তাব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এসব বিষয়ের সাথে স্কুল খোলার বিষয়ে একটি নীতিমালা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব। তার বিএসসি পরীক্ষা না নিয়ে শ স্কুল তাদের মতো করে যেই পর্যন্ত পড়া শেষ হবে সেই পর্যন্ত শ স্কুল তাদের পরীক্ষা গ্রহণ করবে। প্রাথমিক সমাপনী পরীক্ষার বিষয়ে এই বছর পরীক্ষা সেন্ট্রালি না নেওয়ার জন্য আমরা একটা সামারি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছি, এখনও সেটির অনুমোদন পাইনি। তো সেই সামারির অনুমোদন পাওয়ার পরে আমরা ব্যবস্থা নেব। এখন যে অবস্থা, সেই অবস্থায় আসলে সে স্কুল খোলার মতো পরিবেশও তৈরি হয়নি। আগামী 26 সেপ্টেম্বর ভোট গ্রহণের দিন ধার্য রেখে পাবনা 4 আসনের উপনির্বাচনের তাফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকা 5 এবং নওগাঁ 6 আসনে ভোট হবে 17 অক্টোবর। তবে করোনা ভাইরাসের কারণে ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1 আসনের নির্বাচন আরও 90 দিন পিছিয়ে দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের সভা শেষে এসব তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ আলমগীর। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের মেয়াদ শেষ হলে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আরও জানাচ্ছেন রাসনা দাস। বন্যা ও করোনাভাইরাসের কারণে দেশের 5টি শূন্য আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ নিয়ে সংশয় দেখা দেয়। তবে 5টি শূন্য আসনের বদলে আপাতত পাবনার 4 সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের তারিখ 26 সেপ্টেম্বর। এছাড়া ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে ভোট হবে 17 অক্টোবর। এই 2 আসনে তফসিল ঘোষণা এখনও করা হয়নি। পাবনা 4-এর এখানে ভোট গ্রহণ হবে 26 সেপ্টেম্বর শনিবার। ঢাকা 5 এবং নওগাঁ 6 এই 2টি আসনের নির্বাচন আগামী 17 অক্টোবর 2020 রোজ শনিবার অনুষ্ঠিত হবে। বন্যা ও করোনাভাইরাসের কারণে ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনে নির্বাচন আরও 90 দিন পিছিয়ে দিয়েছে কমিশন। ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1-এর নির্বাচন 90 দিনের মধ্যে করা এই জন্য সম্ভব হবে না যে যেহেতু ওখানে আপনারা জানেন যে বন্যা এবং নদী ভাঙন এলাকার নদী ভাঙছে এবং বন্যা আছে, এই জন্য এটাকে আরও 90 দিন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে এই মাসের শুরুতে 180 দিনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। তাই প্রশাসকের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে জানিয়েছেন ইসি সচিব। সিটি নির্বাচন এখন করা হবে না যেহেতু ওখানে সরকার, আপনারা জানেন যে এই প্রশাসক নিয়োগ দিয়েছে, প্রশাসকের মেয়াদ 180 দিন। এই প্রশাসকের মেয়াদ শেষ হওয়া যেদিন শেষ হবে সেই হিসাব করে যথাসময়ে এটার মানে শিডিউল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের 68তম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব। আপনাদের সবাইকে ধন্যবাদ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মতো তার স্ত্রী বেগম খালেদা জিয়াও স্বাধীনতা বিরোধী এবং জাতির পিতার হত্যাকারীদের মদদ দিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যায় দলের ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্র চলছিল। জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শরফুল আলম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করতেই দীর্ঘদিন ধরেই তারা নানা মহলে ষড়যন্ত্র করছিল। পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে অপবাদ ছড়ানো হয়েছিল। তাদের উদ্দেশ্যটাই ছিল যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জনপ্রিয়তা সারা বাংলাদেশের মানুষের কাছে যে গ্রহণযোগ্যতাটা সেটা নস্যাৎ করা। 21 আগস্টের গ্রেনেড হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের তার মন্ত্রিসভায় সুযোগ করে দেন। যে জিয়া যেমন জাতির পিতার হত্যার সঙ্গে জড়িত, জাতীয় চার নেতাদের হত্যার সঙ্গে জড়িত, একের পর এক করে সেরা সদস্যদের হত্যা করেছে, মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করেছে, খালেদা জিয়া ক্ষমতা এসে ঠিক একই ঘটনা ঘটিয়েছে। জিয়াউর রহমান যেমন সেই আব্দুল আলিম থেকে শুরু করে মৌলানা মান্নান থেকে শুরু করে শাহ আজিজ থেকে শুরু করে তাদেরকে মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা বানিয়েছিল, খালেদা জিয়া একইভাবে আমরা দেখেছি সেই নিজামি এবং মুজাহিদ থেকে শুরু করে যারা যা একেবারে সরাসরি বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে মন্ত্রী বানিয়েছিল। প্রধানমন্ত্রী জানান, দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, তাদের জীবন মান উন্নত করতে কাজ করছেন তারা। জাতির পিতার যে স্বপ্ন, বাংলাদেশের দুঃখী মানুষের মুখে তিনি হাসি ফুটাবেন। কোনো মানুষ যেন ক্ষুধার্ত না থাকে, কোনো মানুষ যেন গৃহহারা না থাকে, কোনো মানুষ যেন রোগে কষ্ট না পায় এবং প্রতিটি মানুষ যেন শিক্ষার আলোতে আলোকিত হয়, সকলের জীবন যেন সুন্দর হয়, এটাই তো ছিল জাতির পিতার স্বপ্ন, এটাই তো ছিল তার লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নেই আমরা প্রচেষ্টা চালাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলার পেছনে বিএনপির প্রতিষ্ঠাতা দিবালোকের বিএনপির সংশ্লিষ্টতা দিবালোকের মতো সত্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় যুক্ত হন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, চলমান করোনা পরিস্থিতিতে ভবিষ্যতের পাশাপাশি জীবনও ঝুঁকিপূর্ণ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা চলছে এবং অনুকূলে এলেই সরকার সিদ্ধান্ত জানাবে। সেদিনকার যুবরাজের হওয়া বপন শেখ হাসিনা যখন 21 আগস্ট জুম কনফারেন্সে পার্টি অফিসের সঙ্গে সেদিন যখন সত্যের অবতারণা করেন, সত্য কথা বলেন, তখন আপনাদের কেন গাত্রদাহ হয়? নিজের ছেলেকে নির্দেশ দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে সাবেক মহিলা লীগ সভানেত্রী আইভি রহমানের ষোড়শ মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। 21 আগস্ট হত্যাকাণ্ডে বেগম জিয়াকেও আসামি করার দাবি জানান তথ্যমন্ত্রী। বেগম খালেদা জিয়ায় জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে তার পুত্রের মাধ্যমে এই হামলা পরিচালনা করেছিল। আজকে তাই দাবি হচ্ছে, জনগণের দাবি হচ্ছে এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এবং সঠিক বিচার করার জন্য বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করা প্রয়োজন। আওয়ামী লীগ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলাকে প্রতিপক্ষ দমনের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভীর ভাষায়, 21 আগস্টের প্রকৃত ঘটনা ও অপরাধীদের আড়াল করে সরকার জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। একুশে আগস্ট সংক্রান্ত মামলায় ছয়বার
তদন্ত করে কর্মকর্তার বদল করা হয়েছে। সর্বশেষ 2009 সালে আওয়ামী লীগের খালেদ ছিলেন তাহার আনন্দকে অবসর থেকে ডেকে নিয়ে এসে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার আরও 4 মামলার কার্যক্রম স্থগিত রেখে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের হরতালে নাশকতার অভিযোগে 2015 সালে দারুস সালাম থানায় 3 ও যাত্রাবাড়ি থানায় 1 মামলা করে পুলিশ। এর আগে গত সোমবার বেগম জিয়ার বিরুদ্ধে করা নাশকতার 4 মামলার কার্যক্রম স্থগিত রাখার আদেশ বহাল রাখে সর্বোচ্চ আদালত। হাইকোর্ট যে আদেশ দিয়েছিল মামলা কার্যক্রম স্থগিত থাকবে সে আদেশ বহাল রেখেছে। পার্শ্ববর্তী বলেছে যে হাইকোর্টে গিয়ে আপনারা নিষ্পত্তি করেন, রুল হিয়ারিং করেন। বিশেষ ক্ষমতা আইনের মামলা এগুলো, বিশেষ ক্ষমতা আইনে যে রিকোয়ারমেন্ট দরকার মামলা চলার জন্য সেই রিকোয়ারমেন্ট এগুলো ফুলফিল করে নাই। এই জন্য হাইকোর্ট ডিভিশন আফটার হিয়ারিং সরকার পক্ষ এবং আমাদেরকে শুনে সে সময় স্থগিতাদেশ দিয়েছিল এবং মামলা রুল ইস্যু করেছিল। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যা মামলায় গ্রেফতার কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুপুরে তাদের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় 1-এর সমন্বিত আদালতে মামলা করেন দুদকের উপপরিচালক রিয়াজউদ্দিন। তিনি জানান, 2018 সালে প্রদীপের অবৈধ সম্পদের খোঁজ মেলে 2019 সালের 20 এপ্রিল দুদক তাকে নোটিশ দিলে হিসেব দাখিল করেন তিনি। পরে তদন্তে প্রায় 4 কোটি টাকার বেশি অজ্ঞাত আয় সম্পদের অর্জনের তথ্য পায় দুদক। অবৈধ অর্থ দিয়ে সব সম্পত্তি স্ত্রীর নামে তিনি কিনেছেন বলেও জানান দুদকের উপপরিচালক। অস্ত্র আইনে দায়ের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো তাদের বিরুদ্ধে। আগামী 31 অগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। দেখুন মাহমুদুর রহমানের রিপোর্ট। অভিযোগ গঠনের শুনানির নির্ধারিত দিনে রোববার বহুল আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে আদালতে হাজির করে পুলিশ। তাদের উপস্থিতিতে শুরু হয় অস্ত্র মামলার অভিযোগ গঠনের শুনানি। এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। তিনি আদালতকে জানান, আসামিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে যা মামলার তদন্ত কর্মকর্তার আদালতে দেয়া অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু রাজ্যে জানান তিনি। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মামলা থেকে অব্যাহতি চান। এ পর্যায়ে দুপক্ষকে শুনে আদালত আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে বিচার শুরুর নির্দেশ দেন। এখানে তারা কী বললো না বললো সেটি মুখ্য বিষয় না। এখানে সাক্ষী প্রমাণের মাধ্যমে আমরা মামলাটা প্রমাণ করব। সবচেয়ে বড় কথা যে তাদের পজিশনে ছিল, তাদের নলেজে ছিল, তাদের হেফাজত, তার বাড়ির থেকে তার বিছানার খাটের তুষকের নিচের থেকে উদ্ধার হয়েছে। অথবা বাইরে তার ভাড়া বাড়ি, এটা তো অন্য কোনো রাস্তাঘাট থেকে তো এটা উদ্ধার হয়। অতএব এখানে তাদের যে বক্তব্য, এটা আসামি পক্ষ বক্তব্য দিতেই পারে, এটা ধোপে টিকবে না। এই মামলাটা এত তড়িঘড়ি করে করা হচ্ছে সেটাই আমাদের কাছে একটা উদ্দেশ্য প্রণোদিত মামলা বলে মনে হচ্ছে। এমনিতে মামলাটা হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসার মামলা। যে মামলায় দেখানো হয়েছে যে আসামিরা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিমানবন্দর থানা থেকে, তো পরবর্তীতে তাদের সে বাংলানগর বাসায় নিয়ে আসা হয়। সেখানে আনার পরে তাদের ডাইনিং টেবিলের তোষক খাটের তোষকের নিচ থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়। এর আগে গত 29 জুন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের পরিদর্শক আরিফুজ্জামান শেরেবাংলানগর থানায় অস্ত্র আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এতে 12 জনকে সাক্ষী করা হয়। গত 30 ফেব্রুয়ারি ফার্মগেট ইন্দিরা রোডের পাপিয়ার বিলাসবহুল 2টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে অস্ত্রগুলি ও বিদেশি মদ উদ্ধার করে র্যাব। এছাড়াও 58.5 লাখ টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় ওই অভিযানে। এর আগে দেশ থেকে পালানোর সময় বিমানবন্দর থেকে পাপিয়া সহ 4 জনকে গ্রেপ্তার করে র্যাব। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
কক্সবাজারে গরুচোর অপবাদে মা মেয়েকে দড়ি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। এলাকাবাসী জানান, গরুচোর সন্দেহে তিন নারী এবং দুই পুরুষের বিরুদ্ধে মামলা করেন হারবাং ইউনিয়নের মাহবুবুল হক। পাঁচজনের তিনজনই একই পরিবারের মা, মেয়ে ও ছেলে। ওই ঘটনায় শুক্রবার মা ও মেয়েকে অমানবিকভাবে পেটানো হয়, পরে কোমরের দড়ি বেঁধে তাদের প্রকাশ্যে কয়েক কিলোমিটার হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় হারবাং ইউনিয়ন পরিষদে। সেখানে ইউপি চেয়ারম্যান নিজেও তাদের বেদম পেটান বলে অভিযোগ করেন স্থানীয়রা। এক পর্যায়ে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ গিয়ে মা মেয়েকে উদ্ধার করে। এই নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় উঠে, তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নদীর পানি কিছুটা কমলেও প্রবল বর্ষণে অপরিবর্তিত রয়েছে দেশের দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতি। বরিশালে এখনও বিপদসীমার 108 সেন্টিমিটার উপর দিয়ে পানি বইছে, প্লাবিত হয়েছে কয়েকশো গ্রাম। নেত্রকোনায়ও পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। এছাড়া নদীর পানি বেড়ে দুর্ভোগে রয়েছেন শরীয়তপুর ও ঝালকাঠির কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন আদিন সজীব। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় তা বাড়ছে কদিন ধরেই, ফলে মানুষের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। বরিশালে বন্যার পানি নামতে শুরু করলেও ভারী বর্ষণে আবারও টইটম্বুর নদনদীর পানি বিপদসীমার 108 সেন্টিমিটার উপর দিয়ে বইছে, প্লাবিত 41টি ইউনিয়ন। 50,000 মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে 20,000 হেক্টর জমির ফসল, পানের বরজ, ক্ষতিগ্রস্ত বহু কাঁচা ঘরবাড়ি, সড়ক ও সেতু। এখানে যেগুলো যে 4-5টা খাল দিয়ে পানি নদীর পানি শহরের ভিতরে ঢোকে সেটাকে আমাদের পুনঃখনন করতে হবে, এবং এখানে আমরা স্লুইস গেট দেবো যাতে করে পানি শহরের মধ্যে ঢুকতে না পারে কিন্তু শহর থেকে পানি বেরোতে পারে। ভারী বৃষ্টিতে নেত্রকোনায় আবারও অবনতির দিকে বন্যা পরিস্থিতি। পানিবন্দী 5 উপজেলার 2 লাখ মানুষ, দীর্ঘদিনের বন্যায় অনাহারে দিন কাটাচ্ছে লাখো মানুষ, সঙ্গে দেখা দিচ্ছে পানিবাহিত রোগ। ঝালকাড়িতে বেড়েছে সুগন্ধা ও বিষখালী নদীর পানি, বন্য কবলিত অন্তত 50টি গ্রামের মানুষ, তলিয়ে গেছে পানির বরজ, মাছের ঘের, আমনের বীজতলা, কোথাও কোথাও বন্ধ যান চলাচল। কয়েকদিনের ভারী বর্ষণে পদ্মা নদীর পানি বাড়ায় কঠিন দুর্ভোগে শরীয়তপুরের লাখো মানুষ, নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা, তলিয়ে যাচ্ছে কৃষি জমি, মৎস্য খামার, নদীগর্ভে বিলীন শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। টানা বৃষ্টি আর মেঘনার অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরে সড়ক, ব্রিজ ও বেড়িবাঁধ ভেঙে জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকটি এলাকার, নতুন করে প্লাবিত অন্তত 20টি গ্রাম, চরম দুর্ভোগে 50,000-এরও বেশি মানুষ। সাতক্ষীরায় প্রবল বেগে বইছে জোয়ারের পানি, আশাশুনি ও শ্যামনগর উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা, ক্ষতিগ্রস্ত কয়েক হাজার কাঁচা ঘরবাড়ি। মানিকগঞ্জে নদীর পানি বেড়ে দুর্ভোগে মানুষ, ভেসে গেছে 465 হেক্টর কলার বাগান। এদিকে নাটোরে পানি নামতে শুরু করায় উন্নতি হচ্ছে বন্যার, কিন্তু ঘরবাড়ি বানে ভেসে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন বহু মানুষ। আমাদের বাড়িঘর ভেঙে আছে, আমরা এখন মানুষের জায়গা চাইলে সে জায়গায় বাসা করে বর্তমানে আছে, বাড়ি ঘর দর পড়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে। আদিন সজীব, এটিএন বাংলা। 2007 সালে সেনা সদস্যদের সাথে অপ্রীতিকর ঘটনার দিনটিকে স্মরণ করে কালো দিবস পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওইদিন কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী এবং সেনা সদস্যদের মধ্যে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা তৈরি হয়, পরে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। এ উপলক্ষে এক আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যবোধ বিরোধী অপশক্তিরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর হামলা চালিয়েছিল, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অগস্টের বিশ্ববিদ্যালয় খেলার মাঠের 20 থেকে 23 অগস্ট এই সময়কালের যে ঘটনাগুলো, সে অগস্ট মাসে সেটি কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় এবং সেটি আমাদের কাছে প্রতীয়মান হয় যে এরা হলো ওই ধরনের অপশক্তি, যে অপশক্তিগুলো 15ই অগস্ট সংগঠনের জন্য সব ধরনের কুশীলক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই অপশক্তিরই আরেকটি ধারাই এই ধরনের দেশে একটি নৈরাজ্যকর, একটি অসাংবিধানিক, অগণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য কাজ করেছিল। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
কৃষিখাতে বাংলাদেশের অগ্রগতি প্রশংসা করেছেন ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। সচিবালয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাকের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ প্রশংসা করেন। এ সময় দেশের কৃষি যান্ত্রিকীকরণে ভারত সহায়তা করবে বলেও জানান কৃষিমন্ত্রী। আমরা এখন চাচ্ছি বাংলাদেশের কৃষিকে এটাকে বাণিজ্যিকীকরণ করা, আধুনিকীকরণ করা, এবং এই ক্ষেত্রে ভারত প্রযুক্তির দিক থেকে আমাদের থেকে একটু এগিয়ে আছে, আমরা তাদের সহযোগিতা নিতে পারি। আমরা এগুলো নতুন এরিয়া লাইট ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এগুলো আমরা আইডেন্টিফাই করেছি ফিউচার এরিয়াস অফ কোঅপারেশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলার মালিকের বাড়ি এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এই দোয়া মাহফিলের আয়োজন করে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরে 15 আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUG-র সাবেক সহসভাপতি আবুল কালাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর মিরপুরে সাংবাদিক কলোনির বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। রাতে সাংবাদিক কলোনি মসজিদে নামাজে জানাজা শেষে কালশি কবরস্থানে তাকে দাফন করা হয়। আবুল কালামের বয়স হয়েছিল 70 বছর। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের সম্পাদনা বিভাগে কর্মরত ছিলেন। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। রংপুরে হু হু করে বাড়ছে সব ধরনের চাল ও শাকসবজির দাম। 2 সপ্তাহের ব্যবধানে জেলায় কেজিতে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত, আর বস্তাপ্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। চালের মোকামের বাড়তি দামের প্রভাব পড়ছে রংপুরের খুচরা বাজারে, যা নিম্ন ও মধ্য আয়ের মানুষের নাগালের বাইরে। এদিকে বন্যাসহ নানা অজুহাতে বিভিন্ন ধরনের সবজির দামও ঊর্ধ্বমুখী। প্রশাসনের নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা চালসহ কাঁচা শাকসবজির বাজার অস্থির করে রেখেছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এবার পার্টিক্স খেলার খবর। ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ট জার্মেই ও বায়ার্ন মিউনিখ। গতির ঝড় তুলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠছে জার্মান ক্লাবটি। অন্যদিকে শিরোপা নির্ধারণী ম্যাচে ফরাসি জল PSG-র জায়গা করে নিয়েছে ক্লাসিক ফুটবলের পসরা সাজিয়ে। পর্তুগালের লিসবনে রাত 1টায় শুরু হবে ম্যাচটি। এসএম আশরাফের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে 2020 সাল পুরো পৃথিবীর চিত্রটাই বদলে দিয়েছে, কিন্তু বদলায়নি যেন বায়ার্ন মিউনিখের ফর্ম। এবছর এখনও তারা হারের মুখ দেখেনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে 10 ম্যাচে প্রতিপক্ষের জালে তারা দিয়েছে 42 গোল। শুধু নকআউট পর্বের 4 ম্যাচেই তাদের গোল 19টি। এসবই জার্মান দলটির দাপটের কথা বলছে। সার্জ গ্নাব্রি ও থমাস মুলারের মতো ফরওয়ার্ডের পাশাপাশি তাদের আছে রবার্ট লেভানদুভিস্কির মতো গোল মেশিন। চলতি মৌসুমে এখন পর্যন্ত 46 ম্যাচে সর্বাধিক 55 গোল এই পোলিশ স্ট্রাইকারের। অন্যদিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বপ্ন দেখছে প্যারিস সেন্ট জার্মেই। একদিকে কিলিয়ান এমবাপ্পের গতি, অন্যদিকে ব্রাজিলিয়ান তারকা নেইমারের ড্রিবলিং, যে কোনো দলের জন্যই তারা বিপজ্জনক। আরেক তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া 2014 সালে পর্তুগালের এই মাঠেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে। এই ত্রয়ের কারণেই PSG সমর্থকরা স্বপ্ন দেখছেন। ফরাসি ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলতে নামবেন অধিনায়ক থিয়াগো সিলভা। এর আগে দুদল মুখোমুখি হয়েছে 8 বার, যেখানে PSG-র জয় 5টিতে, বায়ার্ন 3 বার। ঘরোয়া লীগ ও কাপ দুটোই জেতায় এবার ট্রেবল জয়ের সুযোগ দুদলের সামনেই। সব মিলিয়ে জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় এখন বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা। এস এম আশরাফ, ATN বাংলা।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পেলে নিজের সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শেষে তিনি জানান, দলে জায়গা পেতে প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চান না তিনি। করোনা ভাইরাসের কারণে এতদিন নিজ এলাকা বাগেরহাটেই ছিলেন তিনি। দীর্ঘ পাঁচ মাস পর প্রথমবারের মতো মিরপুরে অনুশীলন করেন রুবেল। বিসিবিকেও খুব ধন্যবাদ জানাই, তারা খুব সুন্দরভাবে একটি প্ল্যান করে দিয়েছে আমাদেরকে। তা আমরা সেই প্ল্যান অনুযায়ী আমরা সব ফিটনেস, বোলিং, ব্যাটিং সব কিছু নিয়ে সবাই খুব সুন্দরভাবে কাজ করছে। দলে চান্স পাওয়া প্লাস হচ্ছে যদি সুযোগ পাই ভালো খেলার জন্য চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো। আর আমি ওই অনুযায়ী প্র্যাকটিস করতেছি, ফিটনেস বলেন, বোলিং বলেন, ওই অনুযায়ী কীভাবে আরও বেটার স্কিল করা যায় ওইটা নিয়ে আমি কাজ করছি। মেনলি ফোকাস আমরা শ্রীলঙ্কা শুনেছি। করোনা ভাইরাস মহামারীতে লম্বা বিরতির পর ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশ অনূর্ধ্ব ২১ হকি দলের খেলোয়াড়রা। আগামী জানুয়ারিতে জুনিয়র এশিয়া কাপে সেরা চারে থাকতে পারলেই পূরণ হবে বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন। তবে মূল অনুশীলনের আগে খেলোয়াড়দের ফিটনেস ফিরে পাওয়াই এখন বড় চ্যালেঞ্জ। এদিকে ফিটনেস ট্রেনিংয়ে খেলোয়াড়রা বেশ উন্নতি করছেন বলে জানিয়েছেন হকি কর্মকর্তারা। আরও জানাচ্ছেন পরাগারমান। করোনা ভাইরাস মহামারীতে টানা সাড়ে চার মাস মাঠের বাইরে ছিল বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপে অংশ নিতে যাওয়া অনূর্ধ্ব ২১ হকি দলের খেলোয়াড়রা। ঘাটতি দেখা দেয় ফিটনেসে, সেই ঘাটতি পূরণে কুর্মিটোলা বিমানবন্দরের পেছনে গত ৮ আগস্ট থেকে নিজেদের প্রস্তুত করছে অনূর্ধ্ব ২১ হকি দলের খেলোয়াড়রা। ২০ জনের অংশ নেওয়ার কথা থাকলেও অসুস্থতায় ৩ জন অনুপস্থিত। ফিটনেস ট্রেনিংকে খুবই উপযোগী বলে জানান প্রশিক্ষণরত খেলোয়াড়রা। আমরা অনেকদিন বাসা থাকার কারণে আনফিট হয়ে গেছিলাম, এখন আমরা আনফিট চেয়ে এখন আমরা এখন সবাই এখন ফিটের দিকে এগিয়ে যাচ্ছি, যেহেতু সামনে খেলা। এটা সবাই সব প্লেয়ারদের জন্য ভালো একটা ব্যবস্থা করছে বাংলাদেশ হকি ফেডারেশন। এটার মাধ্যমে আমাদের ফিটনেস আবার ফিরে আসবে এবং এক মাস পরে আমাদের যে ক্যাম্প হবে ওই ক্যাম্পগুলোতে আমাদের কন্ডিশনাল কিছু করতে হবে না। বিমান বাহিনীর কোচেস আছে, তারা আমাদেরকে ইনস্ট্রাকশন করতেছে, ইভেন আমরা একসাথে টিম ওয়ার্ক করতেছি, এটা আসলে টোটালি ডিফারেন্ট। হকি খেলোয়াড়দের এই প্রস্তুতির লক্ষ্য ১০ দলের জুনিয়র এশিয়া কাপে ভালো ফলাফল করা। সেই আসরে সেরা চারে জায়গা পেলে বিশ্বকাপে খেলার টিকিট পাবে বাংলাদেশ। খেলোয়াড়দের ফিটনেসের উন্নতিতে প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিমান বাহিনীর কর্মকর্তারাও সন্তুষ্ট। অবশ্যই তারা অনেক ভালো করছে, আপনি দেখেই বুঝতে পারবেন যে তাদের যে এত সকালবেলা আসা, কোনো মানে স্লো কোনো কিছু নাই, দে আর ভেরি ফাস্ট নাও। আই হোপ যে তারা আমাদের যে টিম যারা বাহিনীতে তাদের সাথে যারা বাহিনীতে আছে তাদের সাথে একসাথে মার্চ করতে পারবে আফটার ওয়ান মান্থ। আমরা তাদেরকে সমস্ত রকম সাপোর্ট প্রোভাইড করার চেষ্টা করছি যাতে তারা সুস্থ পরিবেশে নির্বিঘ্নে তাদের অনুশীলন চালিয়ে যেতে পারে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এদিকে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে ফিটনেস ট্রেনিংয়ের এক মাস পর বিভিন্ন বাহিনীতে খেলা আরও ১৬ জন হকি খেলোয়াড় যোগ দেবেন মূল দলের প্রশিক্ষণে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় দেশে মারা গেছে আরও ৩৪ জন, নতুন শনাক্ত প্রায় ২০০০ টেলিভিশন সাংবাদিকের মৃত্যু। এখনও স্কুল খোলার পরিবেশ হয়নি বললেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। ঢাকা ১৮ ও সিরাজগঞ্জ ১ আসনের নির্বাচন পেছালো আরও ৯০ দিন। জিয়াউর রহমানের মতো স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের মদত দিয়েছেন খালেদা জিয়া, অভিযোগ প্রধানমন্ত্রীর। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিনহা হত্যা মামলায় গ্রেফতার প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে চট্টগ্রামে দুদকের মামলা। এবং প্রবল বর্ষণে অপরিবর্তিত দেশের দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতি, চরম দুর্ভোগে বানভাসী মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।